হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গাইড। ফ্রাইডে ফ্রাইডেতেই আমরা করাচ্ছি ইংলিশ ক্লাস। ইংলিশ ক্লাস কিন্তু আমরা এতদিন ইডিয়মস করাচ্ছিলাম, আজকে থেকে কিন্তু আমরা শুরু করলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আইসিডিএস সুপারভাইজার মেন্স বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, WBCS বলো, রেল বলো, SSC বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বলো, যে কোনো পরীক্ষায় কিন্তু ওয়ান ওয়ার্ড দিয়েই থাকে। তোমরা দেখেছো যে SSC MTS পরীক্ষায় যেরকম আমরা ইডিয়মস কমন দিয়েছি, সেরকম কিন্তু আমরা যে ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ডগুলো করাবো সেগুলো ভালো করে দেখে গেলেই কিন্তু তোমরা চিন্তা করতে হবে না। তাই জন্য আমাদের ফ্রাইডে করে যে ইংলিশ ক্লাস সেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, মিস করবে না কখনোই। ইংলিশে যাদের ডেসক্রিপটিভ, বিশেষ করে ICDA সুপারভাইজারের কথা বলছি, ডেসক্রিপটিভ যারা ইবুক খুঁজছিল অন্য অন্য এক্সামের জন্য নিতে পারো, তাদের কিন্তু ইংলিশের যে ডেসক্রিপটিভ বুক, অর্থাৎ কীভাবে রিপোর্ট লিখবে, লেটার লিখবে, এডিটোরিয়াল লেটার লিখবে, এই সমস্ত ডেসক্রিপটিভ, সেটা কিন্তু আমরা স্টোরে অ্যাভেলেবেল করে দিয়েছি। যারা জানো না তাদেরকে বলছি স্টোরে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল। এবং রিসেন্টলি কিন্তু PSC ক্লার্কশিপ মোস্ট পপুলার কিন্তু আমাদের ইবুক চলছে এখন, সেই PSC ক্লার্কশিপের কিন্তু প্র্যাকটিস সেট, সেটাও কিন্তু স্টোরে অ্যাভেলেবেল করে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়াও স্টোরে অন্য অন্য ইবুক আছে, দেখে নিতে পারো। চলো আজকে আমরা ওয়ান ওয়ার্ডের চটপট ক্লাস শুরু করে দিই। Top 15 ইডিয়ম ওয়ান ওয়ার্ড আছে এবং তারপর কিন্তু প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে? শুধু আমরা বলে দিচ্ছি না, তার সাথে কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? চলো ভালো করে কিন্তু নোট ডাউন করে রাখবে। ফার্স্ট দেখো, ফার্স্ট কি বলছে, এক নম্বর বলছে অ্যাবাটুয়ার। অ্যাবাটুয়ার কথার অর্থ কি, এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর স্ল্যাক্টার বা স্ল্যাক্টার হাউস, যেটাকে আমরা বলছি তাকে আমরা কি বলছে না, অ্যাবাটুয়ার, ঠিক আছে? অ্যাকমপ্লিস কথার অর্থ কি, এ পার্টনার ইন ক্রাইমকে আমরা কি বলছি না, অ্যাকমপ্লিস। চলো নেক্সট, তিন নম্বর বলছে অ্যাস্থিস কথার অর্থ কি, এ পার্সন উইথ এ হাইলি ডেভেলপমেন্ট সেন্স অফ বিউটি, তাকে আমরা কি বলছি, অ্যাস্থিস, ঠিক আছে? এ পার্সন উইথ হাইলি ডেভেলপমেন্ট সেন্স অফ বিউটি, প্রোনাউন্সিয়েশন একটু এদিক ওদিক হলে ম্যানেজ করে নেবে। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি, বলছে ওয়েলদি, হ্যাভিং অ্যাম্বুয়েন্স অফ মানি, ঠিক আছে? ভীষণ ওয়েলদি এবং হ্যাভিং অ্যাম্বুয়েন্স অফ মানি, তাকে আমরা কি বলছি না, অবশ্যই অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে? অ্যাগ্রোফোবিয়ার কথার অর্থ কি, তোমরা অনেকেই জানো, আনরিজনেবল ফিয়ার টু ওপেন স্পেস, ঠিক আছে? ওপেন স্পেসে কিন্তু সে অবশ্যই সেটা আনরিজনেবল কিন্তু ফিয়ার, ভয়, ঠিক আছে? সেটা হলো কোনো রিজনেবল না, ওপেন স্পেসে কিন্তু সে আনরিজন অকারণে ভয় পাচ্ছে, তাকে বলছি, তাকে আমরা কি বলছি, অ্যাগ্রোফোবিয়া, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এলিভেট কথার অর্থ কি, টু লিসেন মেক লেস সার্ভ, ঠিক আছে? টু লিসেন মেক লেস সার্ভ, তাকে আমরা কি বলছি, এলিভেট। অল্টুরিস্ট কথার অর্থ কি, ওয়ান হু ডাজ গুড ওয়ার্ক ফর আদার্স উইদাউট থট অফ পার্সোনাল গেন, তুমি নিজের পার্সোনাল গেনের কথা না ভেবে তুমি কিন্তু অন্যকে হেল্প করছো, তাকে বা গুড ওয়ার্ক করছো, তাকে আমরা কি বলছি না, অল্টুরিস্ট, ঠিক আছে? অ্যাম্বিডেক্সটরাস, ঠিক আছে? অ্যাম্বিডেক্সটরাস কথার অর্থ কি, বলছে অ্যাবেল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হ্যান্ড, তারা লেফট হ্যান্ডও লিখতে পারে, রাইট হ্যান্ডও লিখতে পারে, দুহাতে লিখতে পারে, তাকে আমরা কি বলছি না, অ্যাম্বিডেক্সটরাস, ঠিক আছে? তারপরে বলছে অ্যাম্বিগুয়াস, ঠিক আছে? অ্যাম্বিগুয়াস কথার অর্থ কি, বলছে এ ওয়ার্ড অর স্টেটমেন্ট হুইচ ক্যান বি ইন্টারাপ্টেড ইন টু ওয়েজ, ঠিক আছে? একটা ওয়ার্ড এবং কোনো স্টেটমেন্ট, সেটা দুটো ওয়েতে কিন্তু ইন্টারাপ্ট করছে, তাকে আমরা কি বলছি, অ্যাম্বিগুয়াস, ঠিক আছে? নেক্সট দশ নম্বর, চলো নেক্সট দশ নম্বর আছে, নেক্সট অ্যানাক্রোনিজম, ঠিক আছে? অ্যানাক্রোনিজম কথার অর্থ কি, দ্যাট হুইচ অ্যাপিয়ার্স টু বি ইন দ্য রং পিরিয়ড, ঠিক আছে? অ্যানাক্রোনিজম কথার অর্থ দ্যাট হুইচ অ্যাপিয়ার্স টু বি ইন রং পিরিয়ড, ঠিক আছে? তাকে আমরা কি বলছি, অ্যানাক্রোনিজম। তারপরে বলছে অ্যাংলোফিল, ঠিক আছে? অ্যাংলোফিল কথার অর্থ কি, এ অ্যাডমায়ার অফ দ্য ইংলিশ পিপল ল্যাঙ্গুয়েজ ম্যানার্স অর ওয়ে অফ লাইফ, ঠিক আছে? যা কিনা ইংলিশ পিপল এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অ্যাডমায়ার করে চলে, তাদেরকে আমরা কি বলছি, অ্যাংলোফিল বা অ্যাংলোফাইল, ঠিক আছে? তারপরে বলছি অ্যাংলোফোব কথা ঠিক উল্টোটা, ওয়ান হু ডিসলাইক দ্য ইংলিশ অ্যান্ড ইংল্যান্ড, তাকে আমরা কি বলছি, অ্যাংলোফোব। তাহলে অ্যাংলোফিল পরীক্ষায় দুটো ভীষণই গুরুত্বপূর্ণ, দুটো 11 এবং 12, সেটা হলো অ্যাংলোফিল আর হলো অ্যাংলোফোব। অ্যাংলোফিল হলো কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অ্যাডমায়ার করছে, আর হলো কি অ্যাংলোফোব হলো গিয়ে ইংলিশ এবং ইংল্যান্ডকে কি করছে না, সে ডিসলাইক করছে, ঠিক আছে? নেক্সট বলছে আর্মিস্টিস, ঠিক আছে? আর্মিস্টিস কথার অর্থ অ্যান এগ্রিমেন্ট স্টপ ফাইটিং ইন এ ওয়ার, ঠিক আছে? আর্মিস্টিস কথার অর্থ অ্যান এগ্রিমেন্ট টু স্টপ ফাইটিং এ ওয়ার, তাকে আমরা যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে দুটো এগ্রিমেন্ট হলো, তাকে আমরা কি বলছি না, আর্মিস্টিস, ঠিক আছে? চলো অ্যারিস্টোক্রেসি কথার অর্থ কি, বলছে এ গভর্নমেন্ট রান বাই রিচ
অ্যান্ড ইলাইট পিপল এ ক্লাস অফ ওয়েল বর্ন পিপল, ঠিক আছে, এ গভর্নমেন্ট সরি এ গভর্নমেন্ট রান বাই দ্য রিচ অ্যান্ড দ্য ইলাইট পিপল এ ক্লাস অফ ওয়েল বর্ন পিপল, তাকে আমরা কি বলছি অ্যারিস্টোক্রেসি। তারপরে বলছে আর্টিস্ট, ঠিক আছে, আর্টিস্ট কথা তো অবশ্যই প্রফেশনাল সিঙ্গার ডান্সার এটসেট্রা। নেক্সট তারপরে বলছে, নেক্সট বলছে অ্যাথলেটিক্স, ঠিক আছে, বলছে যে এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, তাকে আমরা কি বলছি এথিস্ট, ঠিক আছে, এথিস্ট, তার উচ্চারণটা আছে এথিস্ট, এথিস্ট বা অ্যাথিস্ট যাই বল না কেন, সে ATHEIST এথিস্ট কথা অর্থ হলো এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যারা ভগবানে বিশ্বাসী নয় তাদেরকে আমরা কি বলছি না এথিস্ট, ঠিক আছে। অটোক্রেসি, অটোক্রেসি কথার অর্থ কি, এ গভর্নমেন্ট ওয়্যার দ্য পাওয়ার ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ ওয়ান পার্সন, ঠিক আছে, অর্থাৎ অটোক্রেসি বুঝতে পারলে যে তোমার হাতে একজনের হাতে কিন্তু ধরো থানার যেরকম দায়িত্ব ধরো একজনের হাতেই থাকে সেরকম কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরো কয়েকটা জেলার দায়িত্ব কিন্তু DM এর হাতে আছে, তাকে আমরা কি বলছি অটোক্রেসি, এ গভর্নমেন্ট ওয়্যার দ্য পাওয়ার ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ ওয়ান পার্সন, ঠিক আছে। অটোপসি, অটোপসি কথার অর্থ কি মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি, তাকে বললো অটোপসি, অটোপসি, অটোপসি কথার অর্থ যে মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি, ঠিক আছে। চলো প্র্যাকটিস এর চলে এসছে, এক নম্বরে তৎপাট উত্তর দিয়ে দাও, এ প্লেস ওয়ার অ্যানিমেল ওয়ান স্লাক্টার, ঠিক আছে, স্লাক্টার হাউস যেটাকে আমি বলছি সেটাকে আমরা কি বলছি অ্যাফ্লুয়েন্ট বলছি, অল্টুরিস্ট বলছি, অ্যাবাটুয়ার বলছি না অ্যাকমপ্লিস বলছি, একের সঠিক উত্তর চটপট দেবে অবশ্যই একের কিন্তু অ্যাবাটুয়ার, ঠিক আছে, অ্যাবাটুয়ার, একের কিন্তু তিন ইজ দ্য রাইট অ্যান্সার, একের তিন ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাবাটুয়ার হোয়ার প্লেস ওয়ার অ্যানিমেল ওয়ার স্লাক্টার, এ পার্টনার ইন ক্রাইম, তাকে আমরা কি বলছি অ্যাকমপ্লিস, অল্টুরিস্ট, অ্যাফ্লুয়েন্স, নট অফ সি, দুয়েরটা কি হবে পার্টনার ইন ক্রাইম, দুই চটপট উত্তর দাও, দুয়ের অবশ্যই অ্যাকমপ্লিস, ঠিক আছে, দুয়ের কিন্তু এক ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাকমপ্লিস। নেক্সট তিন নম্বর, ওয়ান হু ডাজ গুড ওয়ার্ক ফর আদার্স উইদাউট থট অফ পার্সোনাল গেইন, তাকে আমরা কি বলছি কিছুক্ষণ আগে বললাম তাকে কি বলছি অ্যাংলোফিল, আর্মিস্টিস, অল্টুরিস্ট, নট অফ সি, ওয়ান হু গুড ওয়ার্ক ফর আদার্স উইদাউট থট অফ পার্সোনাল গেইন, নিজের পার্সোনাল গেইনের কথা না চিন্তা করে অন্যকে হেল্প করছে তাকে কি বলছি, তিনের কিন্তু অবশ্যই তিন ইজ দ্য রাইট অ্যান্সার, তিনের তিন ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অল্টুরিস্ট, ঠিক আছে, অল্টুরিস্ট কিন্তু তাদের বলা হচ্ছে। গভর্নমেন্ট ওয়ার দ্য পাওয়ার ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ ওয়ান পার্সন, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম চারের সঠিক উত্তর কি হবে অবশ্যই চারের কিন্তু অটোক্রেসি, অটোক্রেসি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, চারের এক ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট পাঁচ নম্বর, ওয়ান হু ডিসলাইক দ্য ইংলিশ অ্যান্ড ইংল্যান্ড, তাকে কি বলছি ওয়ান হু ডিসলাইক ইংলিশ অ্যান্ড ডিসলাইক বলেছে অ্যাংলোফোব, অ্যাংলো ফেল, এলিভেট না আর্মিস্টিস, পাঁচ, পাঁচের অবশ্যই অ্যাংলোফোব, ঠিক আছে, অ্যাংলোফোব কি বলছে যারা কিনা ইংলিশ এবং ইংল্যান্ডকে কিন্তু ডিসলাইক করছে, ঠিক আছে, আর অ্যাংলোফিল হলো গিয়ে কি যারা অ্যাডমায়ার করে চলছে, পাঁচের এক ইজ দ্য রাইট অ্যান্সার। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, এবং আবার বলছি আমাদের কিন্তু দুটো প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল হয়ে গেছে, আমরা নতুন এবং পুরনো যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, একেবারে স্বল্প মূল্যে সেগুলো কিন্তু দেখে নিতে পারো, এক্সাম কিন্তু খুব সামনেই, আমরা চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট ভালো করে পাই তাহলে কিন্তু আমরা ইংলিশ দুদিন করে ক্লাস করাবো, সেটা চেষ্টা করানো হচ্ছে, যাতে ইংলিশ কেন অন্যান্য ক্লাসও আছে, রেগুলার কিন্তু 1 PM এবং 9 PM কিন্তু আমাদের ক্লাস আসছে। সো থ্যাংক ইউ।